সোমবার ধলেশ্বর 18 নং রোডে নিজ বাড়িতে উদ্ধার হয় মৃণাল পাল নামে এক যুবকের ঝুলন্ত দেহ। সকালে দীর্ঘ সময় ঘরের দরজা না খোলার কারণে পাশের ঘরে কাকা কাকিমাদের সন্দেহ হয়। কাকা কাকিমারা সকালে যুবক মৃণাল পালের ঘরে ডাক দিলেও কোনো সাড়া পাননি। রাতেও তাকে ডাকা হয়েছিল, তখনও সাড়া দেয়নি সে। ফলে বাড়ির লোক ভেবেছিল হয়তো সে ঘুমিয়ে পড়েছে। পরে তারা সকালে ভেন্টিলেটর দিয়ে দেখতে পান মৃণালের মৃতদেহ। জানা গেছে যুবকের বাবা, সৎ মা এবং ছোট ভাই সকলে মিলে 7-8 দিন আগে বেঙ্গালুরুতে বড় ভাইয়ের কাছে গিয়েছেন। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন মৃণালের বড় ভাই সুদীপ পাল। বেশ কিছু বছর আগে 2 সন্তান রেখে এভাবেই আত্মঘাতী হয়েছিলেন মৃণালের মাও। ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার জন্য আত্মঘাতী হয়েছেন এই যুবক। খবর পেয়ে বেঙ্গালুরু থেকে আগরতলা ছুটে আসছেন মৃণালের বাবা মনোরঞ্জন পাল এবং বড় ভাই সুদীপ পাল। আমরা পূর্ব থানাতে একটা খবর যাই যে ধলেশ্বর 18 নম্বরে 18 নম্বর একটা লোক, হ্যাঁ, বাড়ির মালিকের নাম হলো মনোরঞ্জন পাল, ওনার বাড়িতে একটা হ্যাঙ্গিং হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা খবর পাই আইসি আয়া। এখন আমরা যখন জানতে পারলাম যে কীভাবে ঘটনা হয়েছে, তখন ভিতরে এরকম একটা লোক হ্যাঙ্গিং অবস্থায় আছে কইছে, কিন্তু দরজা জানালাগুলি সবগুলি লক। অ্যাকর্ডিংলি আমরা চেষ্টা করছি বাইঙ্গা ভিতরে ঢুকার, ভিতরে দেখছি যে এখানে একটা যুবক হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। তো আমরা প্রাথমিক তদন্তে কোনো কিছু জানা যায় না, তদন্ত চলছে। ঠিক আছে, নামটা কী হলো? ওনার নাম মৃণাল পাল, বয়স 35, বাবার নাম শ্রী মনোরঞ্জন পাল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।